প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের 100তম এপিসোড অনুষ্ঠিত হলো রবিবার। বিজেপির উদ্যোগে বুথ স্তরে 1515টি স্থানে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এদিন সরকারি উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় রাজভবনে। এখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, রাজ্যের রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যরা সহ রাজ্যের গণ্যমান্য বিভিন্ন ধর্মীয় ব্যক্তিবর্গ। যে আসলো মনের ভিতর আসলো যে আমি তো অনেক দূর হয়ে যাচ্ছি, মানুষ থেকে অনেক দূরে চলে যাচ্ছি, তেই যে মন কি বাতের মাধ্যমে উনি কিন্তু মানুষের সাথে আবার যুক্ত হলেন। এবং আমার মনে হয় মন কি বাতের মাধ্যমে উনি যেভাবে মানুষের সাথে যুক্ত হয়েছেন সেটা মানে মুখ্যমন্ত্রী থাকাকালীনও সেটা সম্ভব হয়নি। তো সেটার মধ্যে একটা মিউজিক আমরা ফিল করছি, উনিও ফিল করছেন যে সত্যি আমি মানুষের সাথে, আমরা সারা ভারতবর্ষে এক সূত্রে আমরা এখন গেতে আছি এবং আমাদেরকে নিয়ে উনি বাঁচতে চান। তো এটা একটা অপূর্ব বিষয়, সারা পৃথিবীর মধ্যে আর কোথাও আছে কিনা আমার জানা নেই, কোনো রাষ্ট্রপ্রধান এইভাবে মন কি বাত অনুষ্ঠান কোথাও করছেন কিনা আমার জানা নেই। তবে ওনাকে দেখে আজকে সারা পৃথিবী ওনাকে একদম সর্বশ্রেষ্ঠ একজন লিডার হিসাবে সবাই মানছেন এখন, এবং এই ধরনের ইনোভেটিভ যে আইডিয়া হয়তোবা অন্য যেসব কান্ট্রি সেখানেও হয়তোবা এইভাবে একটা চেষ্টা বা প্রচেষ্টা করবে। পাশাপাশি এই দিন মঞ্চে দুজন পদ্মশ্রীকে সংবর্ধনা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। প্রাপকরা হলেন দীপা কর্মকার ও বিক্রম বাহাদুর জমাতিয়া। এছাড়াও রাজ্যের উৎকৃষ্ট কাজ করেছে এরকম, যাদের নাম দেশের প্রধানমন্ত্রী বিভিন্নবার মন কি বাত অনুষ্ঠানে বলেছে, তাদেরকেও এদিন সংবর্ধনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে G20 প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টশিপের প্রসঙ্গ তুলে ধরেন। শেষ পর্যায়ে আসবে, সেখানে সমস্ত জায়গায় আমাদের ত্রিপুরা তো G20 যে S20 সেটা হয়েছিল, সেখান থেকেও বিভিন্ন জিনিস ওরা এবং দেবের অ্যাপ্রিসিয়েটিং আছে যে আমাদের ত্রিপুরাতে যেভাবে ওনারা দেখলেন, বিভিন্ন জায়গাগুলোও দেখলেন, আমাদের ট্যুরিজমের যে স্পটগুলো সেগুলো দেখলেন, কনক্লেভ হলো এবং এখানে কি কি এখানে করা যায় সেই বিষয়গুলো ওরা জানলেন এবং সেইগুলো আলটিমেটলি সমস্ত প্রদেশ থেকেই নিচ্ছেন। তো সেইভাবে প্রেসিডেন্সির যে আসল যে যে ইচ্ছাটা সেটা কিন্তু উনি সমস্ত পৃথিবীর মধ্যে সেটা কিন্তু উনি এস্টাবলিশ করেছেন। তো আজকের এই 100তম যে মন কি বাত অনুষ্ঠান সত্যি আমাদের কাছে ভালো লাগলো। মন কি বাত অনুষ্ঠান শেষে ফটো এক্সিবিশন ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।